হ্যালো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট আপনি কি করে চেক করবেন কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো সেই লিস্টে যদি আপনার নাম না থাকে কিংবা আপনি বাড়ি যদি না পেয়ে থাকেন তো অনলাইনে কীভাবে আপনি বাড়ির জন্য আবেদন করবেন তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমাদের অনলাইনে আবেদন করতে হবে যেটা করতে হবে আমাদের চলে যেতে হবে গুগলে ব্রাউজারে এবারে বন্ধুরা আপনাকে চলে যেতে হবে গুগলে ব্রাউজারে গিয়ে টাইপ করবেন আপনি পি এম এ ওয়াই এম আই এস ডট গভ ডট ইন এরকম পেজটা ওপেন হবে হওয়ার পরে এখানে আপনাকে আধার বা ভার্চুয়াল আইডি মানে আধার কার্ডের সাথে একটা ভার্চুয়াল আইডি থাকে যেটা আধার কার্ড থেকেও জেনারেট করা যায় সেটা যদি আপনার থাকে তো সেটা এখানে দেবেন নাহলে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনার নামটা আধার কার্ড যে নামটা রয়েছে সেটাই এখানে লিখে দেবেন দেওয়ার পরে নিচের দিকে দেখুন খালি চেকস চেকবক্স রয়েছে এখানে টিক করে দেবেন এর বক্সটা রয়েছে এখানে টিক করে চেকে আপনি ক্লিক করুন এবারে বন্ধুরা এরকম একটা ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে এটাকে সুন্দরভাবে আপনাকে ভরতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন আর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা ঠিক আছে আর এখান থেকে আপনি সিলেক্ট সিটি করে নেওয়ার পরে এখানে লেখা রয়েছে দেখুন আর ইউ ফ্রম প্ল্যানিং এরিয়া ডেভেলপমেন্ট এরিয়া তো আপনি যদি ডেভেলপমেন্ট এরিয়াতে হয়ে থাকে তো ইয়েস করবেন অতবার নো করে দেবেন ঠিক আছে এবারে এবারে কিন্তু দেখুন এই যে লাল স্টারগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি বাকি এগুলো যে রয়েছে এগুলো আপনি ভরতে পারেন নাও ভরতে পারেন যেমন এখানে ধরুন রয়েছে প্লানিং এরিয়া আপনি কোন এরিয়ার মধ্যে পড়েন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো এটা আপনি ফিল আপ করতে পারেন নাও বা পারেন এবার দেখুন এখান থেকে এখানে কিন্তু অলরেডি আপনার নামটা আন্ধে যেটা লিঙ্ক রয়েছে সেটা এখানে শো করবে এবারে এখান থেকে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে বাবার নাম সিলেক্ট করবেন তারপর এ জব হেড অফ দ্য ফ্যামিলি আপনার বাড়ির ফ্যামিলি হেড যার তার বয়স কত সেটা আপনিও হতে পারেন আপনার বাবাও হতে পারেন এবং পারমানেন্ট অ্যাড্রেস এখানে এখানে লিখুন প্রেজেন্ট অ্যাড্রেস প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে লিখুন লেখার পরে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তো এখানে ঠিক করুন এবার পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে কী করে লিখবেন এখানে আপনার হাউস নাম্বারটা এখানে লিখে দেবেন বা ফ্ল্যাট নাম্বার তারপরে নেম অফ দ্য স্ট্রিট রাস্তার বা গড়ির নাম এখানে লিখবেন তারপর সিটির নাম এখানে লিখবেন তারপর এখান থেকে রাজ্যের নাম তারপর এখানে ডিস্ট্রিক্ট নেম তারপর নিচে রয়েছে পিনকোড নিচে দেখুন কোড রয়েছে ঠিক আছে তবে এখানে মোবাইল নাম্বার তারপর ওনা সিলেক্ট হাউস ওনারশিপ মানে আপনি যে বাড়ির বাড়িতে রয়েছেন সেটা এখানে সিলেক্ট ক্লিক করুন করলে আপনি দেখতে পাবেন ওন নিজস্ব না ভাড়াতে নিয়ে আছেন না অন্য কারো ঠিক আছে এভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে নিন নেওয়ার পরে এবার এখান থেকে আপনি আপনার একইভাবে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম করে দেবেন দেওয়ার পরে এগুলো কিন্তু অলরেডি ফিল আপ হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা আলাদা হয় তো এখানে আপনি নতুন করে আপনি যেখানে রয়েছেন বর্তমানে সেখানে এখানে আপনার হাউস নাম্বার রাস্তা বা গড়ির নাম নাম তারপরে দেখুন এখানে ভিলেজ বা সিটি তারপর এখানে নিচে রাজ্যের নাম বা ডিস্ট্রিক্ট নেম তারপরে এখানে পিনকোড লিখে দেবেন ঠিক আছে এবার যেটা করতে হবে আপনাকে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেখানে এখানে সিলেক্ট করে নেবেন তারপর টাইপ অফ দ্য হাউস বেস অনরুপ আপনার বাড়িটা যে বাড়িতে রয়েছেন সেটা এখন কী প্রকারের বাড়ি এখানে ক্লিক করুন করলে আপনি দেখতে পেয়ে যাবেন আপনার বাড়ি যদি পাকা বাড়ি হয় তো এখানে টিক করবেন আর যদি সেমি পাকা হয় মানে কিছুটা পাকা কিছুটা মাটির হয় সেটা এখানে টিক করবেন আর পুরোটা যদি কাঁচা বাড়ি হয় তো এখানে ঠিক করবেন ঠিক আছে এবার এখানে নম্বর অফ রুম আপনার কটা রুম রয়েছে ওই যে বাড়িতে আপনি রয়েছেন সেটা এখানে আপনি লিখে দেবেন এবার আপনি নিচের দিকে চলে আসুন তারপর এইরকম পেজটা ওপেন হবে এখানে দেখুন রয়েছে আপনার আইডি কার্ড ঠিক আছে আধার আইডি কার্ড মানে আধার কার্ড ছাড়াও যদি আপনার আধার কোনো আইডি কার্ড থাকে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর এখানে ফ্যামিলি মেম্বার্স ডিটেলস আপনার ফ্যামিলিতে যতজন মেম্বারস রয়েছে তাদের এখানে ডিটেলস আপনাকে এন্ট্রি করতে হবে তো এখানে আপনি এক লিখে দেবেন দেওয়ার পর এখানে নাম লিখবেন নাম লিখার পরে আপনার সাথে তার সম্পর্ক কী এখান থেকে সিলেক্ট করবেন করার পর এখানে জেন্ডারটা লিখে দেবেন তারপর তার বয়স্ক তো এখানে লিখবেন তার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন আর তাছাড়াও যদি অন্যান্য কিছু আইডি থাকে যেমন প্যান আইডি বা ড্রাইভিং লাইসেন্স এখান থেকে সিলেক্ট করে তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং সে যে আইডিটা এখানে দেবেন তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে অ্যাড অপশান রয়েছে এটা অ্যাড করে দেবেন তারপর এখানে রিলেশান সরি রেলিজিয়ান আপনার ধর্ম কি সেটা এখানে আপনি সিলেক্ট করবেন তারপর কাস্ট কি এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে দেবেন দেওয়ার পরে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেবেন দেওয়ার পরে এখানে ব্যাঙ্কের আইএফসি কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে গেট ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করলে আপনার নিচে কিন্তু অলরেডি ব্যাংকের নামটা এখানে শো করবে এবং ব্রাঞ্চের নামটা অলরেডি শো করবে এবার নম্বর অফ ইয়ার্স টু অফ স্টে ইন দ্য টাউন আপনি ওই শহরে কতদিন রয়েছেন সেটা এখান থেকে আপনি স্টেট করবেন সাইজ অফ এক্সাইটিং ডেলিং ইউনিট তো এটা আপনি ভরতে পারেন নাও ভরতে পারেন ঠিক আছে এবার এখান থেকে আপনি আপনি যদি বিকলাঙ্গ হয়ে থাকেন তো এখানে ইয়েস করবেন অথবা নাও করে দেবেন তারপরে এছাড়াও যদি আপনার ইন্ডিয়ার অন্য কোনো শহরে বাড়ি থাকেন তো ওখানে ইয়েস করবেন নতুবা নাও করে দেবেন তারপর আপনি কি করে এখান থেকে আপনি আপনার এমপ্লয়ার স্ট্যাটাসটা এখান থেকে আপনি চেক করবেন এই ধরুন এখানে আপনি সেফ সেলফ এমপ্লয়ার হয় এখানে ক্লিক করবেন স্যালারি হলে এখানে ক্লিক করুন লেবার হলে এখানে ক্লিক করুন ঠিক আছে এবার করে দেওয়ার পরে আপনি আপনি এখান থেকে আপনার অকুপেশানটা এখান থেকে আপনি স্টার্ট করে নেবেন নেওয়ার পরে আপনার এভারেজ মান্থলি ইনকাম কত এখানে আপনি দিয়ে দেবেন তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে এক লাখের নিচে দিতে ঠিক আছে এবারে আপনার ফ্যামিলিতে যদি বিপিএল কার্ড থাকে তো ইয়েস করবেন অথবা নো করবেন আর যদি ইয়েস করেন তো এখানে বিপিএল কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে যেটা করতে হবে আপনাকে তারপরে এখানে লেখা রয়েছে দেখুন হাউসিং রিকোয়ারমেন্ট অফ ফ্যামিলি এখান থেকে আপনি ক্লিক করুন করার পরে আপনি নতুন বাড়ি করতে চাইছেন এখানে ক্লিক করুন যদি পুরনো বাড়িকে মেরামত করতে চাইছেন তবে এখানে ক্লিক করুন ঠিক আছে করে দেওয়ার পরে আপনাকে এবার যেটা করতে হবে এই যে খালি ঘরটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে টিক দিয়ে দেবেন এখানে টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে ক্যাপচাটা রয়েছে এখানে দেখে 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 এখানে নিচে ফিল আপ করে দেবেন দেওয়ার পরে এখানে সাবমিট অপশান রয়েছে সেভ অপশানটা রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন আর যদি ক্যাপচারটা বইতে অসুবিধা হয় তো এখানে রিফ্লেক্স রয়েছে এটাতে ক্লিক করুন নতুন ক্যাপচা আসবে তো ক্যাপচাটা ভরে দেওয়ার পরে এখানে সেভ করবেন করার পরে আপনি কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন তো সেটা দিয়ে আপনি আপনি কিন্তু পরে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন